দেখো দিদি, আমার তো তোমার 5 মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর আমার 5 ছেলে আমি যেটা বলবো সেটাই করবে। আর আমার পছন্দ মানে আমার 5 ছেলেরও আপনার 5 মেয়েকে পছন্দ, তাই আমি আর বেশি দেরি করতে চাই না। আপনার 5 মেয়েকে আমি খুব তাড়াতাড়ি আমার বাড়ির বৌমা করে নিয়ে চলে যাব। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার 5 মেয়েকে একসাথে তোমার 5 ছেলের জন্য পছন্দ করে নিলে এটাতে আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক খুশি। আমার 5 মেয়ে এক বাড়িতেই যাচ্ছে, আমার আর ওদের নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমিও তো অনেক খুশি, কারণ আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো। আমি তো চেয়েছিলাম আমার 5 ছেলের বিয়ে একই বাড়িতে দেব, তারাও যেন 5 বোন হয়। আর দেখো সেটাই হলো। যাক বাবা, তাহলে আমাদের দুইজনের মনের ইচ্ছে পূরণ হয়েছে, এবার ঝটপট বিয়েটা দিয়ে দিলেই ভালো। এইভাবেই শম্পা দেবী আর টিনা দেবী কথাবার্তা বলে একে অপরের 5 ছেলে এবং মেয়ের সঙ্গে তার বিয়ের তারিখ ঠিক করে ফেলে। আর এই গরমে কিছুদিন পরে শম্পা দেবীর 5 ছেলের সঙ্গে টিনা দেবীর 5 মেয়ের বিয়ে হয়ে যায়। তারপরে তারা 5 ভাই 5 বউকে সাথে করে নিয়ে বাড়িতে চলে আসে। তখন শম্পা দেবী তার 5 বউমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। তাদের বাড়িটা ছিল অনেকই সুন্দর। বাহ মা, আপনার বাড়িটা তো অনেক সুন্দর। আমি তো ভেবেছিলাম মধ্যবর্তী পরিবারের বউ হয়ে যাচ্ছে যখন, তাহলে হয়তো বাড়ি ঘর দর গুলো সুন্দর হবে না, কিন্তু এখানে এসে তো ঠিক উল্টোটাই দেখতে পেলাম। সত্যি বাড়িগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ মা, দিদি একদম ঠিক কথাই বলেছে, আমারও বাড়িগুলো অনেক সুন্দর লেগেছে। বলছি মা, আমার রুমটা কোনটা? আমার তো এখানে খুব গরম হচ্ছে, আর তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন আমরা ভারী ভারী ড্রেস পরে রয়েছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি তোমাদের 5 বৌমার রুম পুরোপুরি রেডি করে রেখেছি। যাও আজকে তোমরা রিল্যাক্স হয়ে নাও, পুরোপুরি রেস্ট হয়ে নাও, কাল থেকে তোমরা 5 বৌমা উঠে সকলের জন্য খাবার বানাবে, কেমন? এইভাবেই শম্পা দেবীর কথা মতো তার 5 বৌমা যে যার রুমে চলে যায়। এবং তারা রুমে গিয়ে দেখে যে রুমে শুধুমাত্র পাখা রয়েছে, না আছে কুলার আর না আছে তাদের বাড়িতে কোনো ফ্রিজ। আসলে তারা ছিল মধ্যবর্তী, তাই এই কারণে তাদের বাড়িতে এসব কিছু ছিল না। এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। গরমের কারণে তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। সকালবেলা 5 বৌমা সব কাজকাম করে রান্নাঘরেতে আসে আর 5 বৌমা রান্না করতে থাকে, কিন্তু তারা যখন রান্না করছিল তাদের অনেক গরম হচ্ছিল। 5 বৌমা 5টা কাজে লেগে পড়ে, বড় বৌমা আর মেজ বৌমা রান্না বান্নার কাজ করতে থাকে আর বাকি বৌমাগুলো থালা বাসন মাজা এবং ঘর পরিষ্কার করতে থাকে, আর সব থেকে ছোট বৌমা সে শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে থাকে। আরে ছোট বৌমা, তুমি একবার উঠে পড়ো, আর কতক্ষণ ধরে আমার পা গুলো টিপে দেবে বলো? এবার তো তুমি অনেক হাঁপিয়ে যাচ্ছ, আর এখানে তো অনেক গরম হচ্ছে, বুঝতেই পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। না না মা, আমার আবার কিসের কষ্ট? আচ্ছা আপনার তো গরম লাগছে, তাহলে আপনি দিদিকে বলুন আপনাকে জুস এনে দেবার কথা, ঠান্ডা ঠান্ডা মটকার জলে আপনাকে একটু শরবত গুলে দিতে বলুন। বড় বৌমা, বড় বৌমা, আমাকে একটু ঠান্ডা জলেতে শরবত গুলে এনে দাও তো, এখানে খুব গরম হচ্ছে। আর হ্যাঁ, শুধু আমাকেই নয়, তার সাথে ছোট বৌমাকেও দেবে। শাশুড়ি মায়ের এই কথা শুনতে পেয়ে তখনই রান্নাঘর থেকে বড় বৌমা মটকার জলে শরবত বানিয়ে নিয়ে তার শাশুড়ি মা এবং ছোট বৌমাকে দেয়। তারা দুইজনে যখন শরবত খায় তখনই তারা মুখটাকে বাজে ধরনের করে নেয়। একই বৌমা, জলটা তো একটুও ঠান্ডা নয়, আমি তো ভেবেছিলাম ঠান্ডা জলে শরবত খাবো, অনেক ভালো লাগবে, এই গরমে শরবতটাই তো অনেক ভালো লাগে, কিন্তু একই, তুমি কি বানিয়ে নিয়ে এসেছো? এই গরম জলে শরবত খেয়ে কি ভালো লাগে? মা আমি কি করবো বলুন তো, দেখুন না বাড়িতে তো আমাদের যথেষ্ট ঠান্ডা অনুভব হতো, কারণ আমরা তো গ্রামে থাকতাম, আর আপনি তো জানেন গ্রামে কত গাছপালা, আর ওখানে আমরা কাঠের উনুনে রান্না করতাম, তবুও আমাদের অতটা গরম হতো না। আর এখানে এসে যে প্রচন্ড গরম লাগছে, রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, তাও আমরা কষ্ট করে রান্না করছি। আর ভেবেছিলাম মটকার জল অনেক ঠান্ডা হবে, কিন্তু এ যে দেখছি গরম আগুন। হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, এবারে ভাবছি 5 ছেলেকে বলে তোমাদের জন্য আর নিজের জন্য একটা ফ্রিজ এসি বাড়িতে নিয়ে আসতে বলবো, যা গরম পড়েছে এবার 5 ছেলেকে বলতেই হবে, এই গরম আর সহ্য করা যাচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা যে জল খাবো সেটাও কোনো উপায় নেই। এইভাবেই তারা সেদিন কথাবার্তা বলে আলোচনা করে নেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন শম্পা দেবী তার 5 ছেলেকে ফ্রিজ আর এসি কিনে আনবার জন্য বলে।
তখন শম্পাদেবের পাঁচ ছেলে মাথা নেড়ে দেয় আর বেশ কয়েকদিনের ভিতরে বাড়িতে এসি আর ফ্রিজ নিয়ে আসে। ফ্রিজ দেখে তার পাঁচ বৌমা অবাক হয়ে যায় আর এসি দেখে বলে, মা এটা কি, আমরা তো বুঝতেই পারছি না, দেওয়ালে এরকম ভাবে লাগিয়ে রেখেছেন কেন? এটা যদি পড়ে যায় আমাদের মাথায় পড়ে গেলে আমরা তো তাহলে মারাই যাব। আরে বাবা, এটা তো এসি, এটা তো দেয়ালেই থাকে, এটা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বার হয়। এই এসির হাওয়াটা পুরো হলে রুমটাকে আমাদের ঠান্ডা করে রাখবে আর তোমাদের গরমও হবে না, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, তাহলে মা এসি কেন কিনলেন? এই ঠান্ডা হাওয়াতে আমরা জলটাও তো ঠান্ডা করে নিতে পারতাম। আরে বাবা, সত্যি আমি কোন মূর্খ বৌমাদেরকে নিয়ে আসলাম কে জানে। দেখো এটা তো এসি, এটার মধ্যে থেকে শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া বার হয়, জল ঠান্ডা হয় না, ঠিক আছে? এইসব কথাবার্তা বলে ফ্রিজটাকে রান্নাঘরে শিফট করে দেয় আর এসিটা রুমে লাগানো থাকে। এইভাবেই দেখতে দেখতে তিন চার দিন বেশ ভালোভাবে শান্তির সঙ্গে কাটে। কিন্তু তারপর থেকে শিল্পাদেবীর পাঁচ বৌমা নিজেদের বুদ্ধি খাটানো শুরু করে। বাহ, রান্নাঘরে তো এত গরম হচ্ছিল, ফ্রিজের দরজাটা খুলতেই কতটা ঠান্ডা লাগছে। এবার আমি ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকবো, আমাকে আর কেউ বার করতে পারবে না। জলের বোতলগুলো সব আমাকে নিচে নামিয়ে দিতে হবে আর এখান থেকে আমাকে সব খাবার দাবার গুলো বার করে দিতে হবে, তাহলেই আমার জায়গা হয়ে যাবে। এইভাবে বড় বৌমা নিজের কথা অনুযায়ী সবকিছু খাবার দাবার এবং জলের বোতল বাইরে বার করে রাখে আর নিজে ফ্রিজের ভিতর ঢুকে যায়। আর তার দেখা দেখি তার মেজো বোন সেও বলে, একই দিদি, তুমি একাই ফ্রিজ চুরি নিয়েছো, রান্নাঘরে তো আমি তোমার সঙ্গে কাজ করছিলাম, আমারও তো গরম লাগছে, সরো আমাকে একটু সাইড দাও, আমি এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চাই। এইভাবে মেজো বৌমা তার বড় বোনের সঙ্গে ফ্রিজের মধ্যে ঢুকে যায় এবং ফ্রিজের দোর খোলা থাকে। জলের বোতল বাইরে বার করে দেবার কারণে সেই জল আর ঠান্ডা থাকে না, সেটা পুরোপুরি গরম হয়ে যায়। এদিকে শম্পাদেবী তার এক বৌমাকে জল আনার জন্য বলে। তখন সে যখন রান্নাঘরে যায় আর গিয়ে দেখে যে তার বড় দিদি আর মেজো দিদি জলের বোতল বাইরে বার করে দিয়ে নিজেরাই ফ্রিজে ঢুকে বসে রয়েছে। এ কি, তাহলে এখন আমি মাকে কি জল দেব? যাই, আমি বরং একটা বালতিতে জল নিয়ে গিয়ে এসির সামনে ধরে রাখি, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। এইভাবেই তাদের তৃতীয় যা মানে রিনা এক বালতি জল নিয়ে গিয়ে এসির ঠান্ডা হওয়ার সামনে ধরে রাখে, কিন্তু সেই জলটা মোটেও ঠান্ডা হতে চাইছিল না। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটে। শাশুড়ি মা এদিকে জলের তেষ্টায় পুরোপুরি ছটফট করছিল। তখন শম্পাদেবী বাইরে বার হয়ে দেখে যে এক বৌমা মাথায় টেবিলে ফ্যান ধরে রেখেছে আর এক বৌমা খাবার খাচ্ছে আর অন্য বৌমা এসির হাওয়াতে এক বালতি জল ধরে রেখে দিয়েছে। হায় হায় ওপরওয়ালা, এ আমি কোন মূর্খ বৌমাদের পাল্লায় পড়লাম! এ কি, তোমরা এসব কি করছো? আরে বাবা, তোমাদেরকে কতবার বললাম এসিতে জল ঠান্ডা হয় না, এসির মধ্যে থেকে শুধু ঠান্ডা হাওয়া বার হয়। এইভাবে শম্পাদেবী তার বৌমাদেরকে বোঝানোর চেষ্টা করে। তখন তার তিন বৌমা তো বুঝে যায়, কিন্তু বাকি দুই বৌমা বড় বৌমা আর মেজো বৌমা তারা ফ্রিজে ঢুকে বসে থাকে আর তাদেরও শম্পাদেবী বাইরে বার করে তাদেরকেও বুঝিয়ে দেয়। তখন তারা বলে, আচ্ছা ঠিক আছে মা, আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমরা তো এই প্রথমবার এসি ফ্রিজ দেখেছি, তাই আর কি বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করবেন, এবার থেকে আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, এখন থেকে আমরা আমাদের নিজেদের বুদ্ধি খাটাবো না। এইভাবেই তারা সকলে মিলে শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে তারা পাঁচ বৌমা শাশুড়ি মায়ের কথা মতোই চলে আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। সোনালি তার বড় দাদা রঞ্জন এবং তার বৌদি নীলা আর তার অসুস্থ মা আশাদেবীর সঙ্গে ত্রিপুরা গ্রামে বসবাস করত। আশাদেবী সবসময় অসুস্থতার কারণে শুয়েই থাকত। নীলা তার বাবার টাকার কারণে সে প্রচণ্ড অহংকারী ছিল, সে সবসময় সকলের খারাপটাই চাইত। নীলা তার ননদ সোনালিকে একদমই দেখতে পারত না। এমনই একদিন নীলা তার ননদকে বলে, সোনালি, বাড়ির সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো, আজ আমি একটু শপিং করতে যাব। কিন্তু বৌদি, আমি একা বাড়ির সমস্ত কাজ করব, তাহলে মাকে কে দেখবে? মা তো সব সময় আমাকে ডাকে, মায়ের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমি রান্নাঘর থেকে কি করে আসব? তুমি বরং মায়ের কাছে বসো, আমি রান্নাটা সেরে ফেলি। কি, এই বুড়িটার কাছে আমাকে বসতে হবে? না, আমি পারবো না,
এখানে এই বাড়িতে কি এই জন্যই আমার বিয়েটা দিয়েছে আমার বাবা? বৌদি, তুমি তো এই বাড়ির বউ, তাই কাজ করাটা তোমার দায়িত্ব। আর তাছাড়া এখন এত টাকা কোথায় যে তুমি শপিং এ যাচ্ছ? মুখ সামলে কথাবার্তা বল, ঠিক আছে? আমি আমার বাবার টাকায় শপিং করছি, তাতে তোমার কি? তোমার দাদা তো আমাকে টাকা দিচ্ছে না। এই বলে নীলা শপিং করতে চলে যায়। সোনালি মন খারাপ করে তার মায়ের কাছে এসে বসে। তখন সোনালির মা সোনালিকে বলে, মা সোনালি, ছাড়, বাদ দে না তোর বৌদির কথা, ও নিয়ে তুই কিছু মনে করিস না। যা, তুই রান্নাটা বরং সেরে ফেল, এখন আর আমার কিছুই দরকার হবে না। আশাদেবীর কথা মতো সোনালি রান্নাঘরে গিয়ে খাবার বানাতে থাকে এবং বাড়ির সমস্ত কাজও করতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা রঞ্জন নীলাকে বলে, নীলা, তুমি কোথায় গেছিলে? তুমি জানো না মায়ের শরীর অসুস্থ, সব সময় কাউকে না কাউকে প্রয়োজন হয়। তাহলে তুমি মাকে ছেড়ে কোথায় গেছিলে? দেখো, তোমার মায়ের কাছে বসার মতো আমার টাইম নেই, আর তাছাড়া তোমার বোন তো রয়েছে বসার জন্য। রঞ্জন, তোমাকে আমি কবে থেকে একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ বলো না, কি কথা বলবে? তোমার বোনের জন্য কি কোনো পাত্র দেখছো না নাকি? বাড়িতেই বসিয়ে রেখে দেবে? কবে থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলার মতো সুযোগটাই পাচ্ছি না। তাড়াতাড়ি একটা পাত্র দেখে সোনালীর বিয়ের কাজটা সেরে ফেলো, আর তা না হলে পাড়া প্রতিবেশীর লোক বলবে যে তুমি তোমার বোনের বিয়েটাও দিতে পারছো না। হ্যাঁ নীলা, তুমি ঠিকই বলেছো। আসলে আমি তোমাকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমি সোনালীর জন্য একটা ভালো পাত্র দেখেছি, ছেলেটা খুবই ভালো আর ও পরিবারে খুবই ভালো। রঞ্জনের মুখে এই কথা শুনে নীলা মনে মনে ভাবে, কি ভালো পাত্র? না, আমি এই সোনালীর কোনোদিনও ভালো জায়গায় বিয়ে দিতে দেব না। এমন একটা ছেলের পাল্লায় ফেলবো যাতে এই সোনালী আমাদের এখানে কখনো না আসতে পারে। নীলা এইরকমই কথা মনে মনে ভাবে। তারপর সে তার গ্রামের একটা ছেলের কথা বলে। ছেলেটা একদমই ভালো ছিল না, কিন্তু নীলা ছেলেটার নামে অনেক ভালো ভালো কথা বলে, যার কারণে রঞ্জন সোনালীর বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, তুমি যে গেলে বলছো, তাহলে আমি সুদীপের সঙ্গে সোনালী বিয়ে দিয়ে দেব। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এইরকম ভাবেই সুদীপ আর সোনালীর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম কয়েকদিন বেশ ভালোভাবেই সবকিছু চলছিল। সোনালীর বিয়ের কিছুদিন পর রঞ্জন সোনালীকে ফোন করে এবং তাকে বলে, হ্যালো সোনালী, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা আর এই জগতে নেই, তুই যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়। কি দাদা, তুমি কি বললে? মা মা আমাদের ছেড়ে চলে গেছে, মা আর এই জগতে নেই। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সোনালী ফোন রেখে দেয় এবং সে তার স্বামী সুদীপকে বলে, সুদীপ, আমার মা মারা গেছে, আমি একবার গিয়ে মাকে দেখে আসব। বিয়ের পর থেকে আমি তো একবারও মায়ের বাড়িতে যাইনি, তুমি যদি বলো তাহলে কি যাব? মা মারা গেছে তো কি হয়েছে? চুপ করে যেখানে আছো সেখানে থাকো, কোথায় যেতে হবে না। এ তুমি কেমন কথা বলছো? কতদিন হয়ে গেল মাকে দেখিনি, আজ লাস্ট বারের মতো মাকে দেখে আসি। আমার কথা কি তুই বুঝতে পারলি না? বললাম তো যেতে হবে না, মানে যেতে হবে না, ব্যাস। এই বলে সুদীপ সোনালীকে মারধর করতে থাকে। ওদিকে সোনালীর দাদা রঞ্জন অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে আর মনে মনে ভাবে, এই সোনালীকে তো আমি কখন খবর দিয়েছি আর এখনো এসে পৌঁছলে না, কোথায় যে আছে কি জানি। তখন সুযোগ পেয়ে নীলা বলে, দেখলে তো, তোমার বোনটা এখনো এলো না। তোমার বোন তো এইরকমই, ভালো জায়গায় বিয়ে হয়েছে বলে আমাদেরকে তো ভুলেই গেছে, একবারও আমাদের খোঁজ খবর নেয় না। আমাদের কথা তো বাদ দাও, তুমি বরং একাই গিয়ে মায়ের শেষ কাজটা সম্পন্ন করে এসো। নীলার মুখে এইরকম কথা শুনে রঞ্জনের মনে সোনালীর জন্য রাগ এবং অভিমান হতে থাকে। তখন রঞ্জন একা গিয়ে তার মায়ের শেষ কাজটা সম্পন্ন করে ফেলে। ওদিকে তখনও সোনালী বাড়িতে বসে বসে কাঁদছিল। দাদা কি ভাববে কি জানি, আজকের দিনেও আমি যেতে পারলাম না। দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি শেষবারের মতো মাকে দেখতে পেলাম না। এখন আমি এই অবস্থার কথা দাদা বৌদিকে কি করে জানাবো? দেখতে দেখতে এইরকম ভাবে বেশ কিছু মাস কেটে যায়। কিছু মাস পর সোনালী জানতে পারে যে সে মা হতে চলেছে। সেই খবর শুনে সোনালী মনে মনে ভাবে, বাচ্চার খবর শুনে মনে হয় সুদীপ একদমই বদলে যাবে। আমি জানি ও এই বাচ্চার প্রতি কোনো রকমই কিছু অত্যাচার করতে পারবে না। সোনালীর মুখে বাচ্চার খবর শুনে সুদীপ সত্যি সত্যি বদলে গিয়েছিল।
সোনালি দেখো, একদম কিছু ভারী জিনিস চাকাবে না, যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি করে দেব, বুঝেছ? এইরকম ভাবে সুদীপ সোনালির খেয়াল রাখতে থাকে। সুদীপের এইরকম পরিবর্তন দেখে সোনালিও খুব খুশি হয়েছিল। সে ভেবেছিল যে সুদীপ পুরোপুরিভাবে বদলে গেছে। দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে যায়। সোনালি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সুদীপ সোনালিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সুদীপ সোনালিকে বলে, সোনালি আমি তো ভেবেছিলাম তুমি আমার ইচ্ছা পূরণ করবে, কারণ আমি তো কন্যা সন্তান চাই না, আমি চাই আমার ছেলে সন্তান হোক। যেহেতু তুমি আমার ইচ্ছা পূরণ করতে পারলে না, তাই তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বার হয়ে যাও, আমি তোমার কারণে আমার বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। এ তুমি কি বলছো সুদীপ, তুমি যদি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো তাহলে আমি কোথায় যাব? আর আমার এই ছোট্ট বাচ্চা কি খাবে, কোথায় থাকবে? দয়া করে এরকম কথা বলো না, আমি তোমার সব কথা শুনবো। দয়া করে আমাদের দুইজনকেই বাড়ি থেকে বের করে দিও না। সোনালি অনেক কাকুতি মিনতি করার পরেও সুদীপ তার কোনো কথাই শোনেনি। সোনালি এবং তার ছোট মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেয়। তখন সোনালি কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। সোনালি সোজা তার দাদা বৌদির কাছে আসে। তখন সোনালির দাদা বাড়িতে ছিল না, তাই তার বৌদি নীলা তাকে বলে, দেখো সোনালি, তোমাকে আর তোমার বাচ্চাকে আমরা বাড়িতে রাখতে পারবো না। মায়ের মৃত্যুর সময় তুমি তো একবারের জন্য আসলে না, তাই তখনই তোমার দাদা তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। আর আমিও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তুমি চলে যাও আমাদের বাড়ি থেকে। বৌদির মুখে এরকম কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে। আস্তে আস্তে সোনালি দেখতে পায় যে রাস্তাতে একটা বয়স্ক মহিলা এপার থেকে ওপারে যেতে পারছে না। সেটা দেখে সোনালি বয়স্ক মহিলাটাকে পার করে দিতে যায়। সোনালি বয়স্ক মহিলাটাকে এদিক থেকে ওদিকে করে দেয়। তখন মহিলাটা সোনালিকে বলে, তুমি এত রাত্রে এই রাস্তা দিয়ে বাচ্চা কোলে নিয়ে কি করছো, তোমার বাড়ি কোথায়? বয়স্ক মহিলার মুখে এই কথা শুনে তখন সোনালি তাকে তার দুঃখের কথা শোনায়। সমস্ত ঘটনা শুনে বয়স্ক মহিলাটা সোনালিকে নিজের সঙ্গে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, মা তুমি আজ থেকে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকো, আমি তো একাই থাকি, তাই তোমাকে রাখতে আমার কোনো আপত্তি নেই, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু মা আমি সারা দিন ঘুরে ঘুরে এই কটা মাত্র টাকা পাই, কিন্তু আমি এই দিয়ে তোমাদের পেট ভরাবো কি করে? আমি যদি কিছু কাজ করি তাহলে কিছু টাকা চলে আসবে, সেখান থেকেই না হয় আমরা ভালো করে পেট ভরে খেতে পারবো। আমি বলি কি, যদি আমি একটা বিরিয়ানির দোকান খুলি তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি বলো না আমাকে কি করতে হবে, আমি তোমাকে সাহায্য করবো। না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমার এই ছোট্ট বাচ্চাটাকে দেখাশোনা করবেন, আর আমি ঠেলা গাড়ি নিয়ে বিরিয়ানি বিক্রি করবো। বয়স্ক মহিলার কাছে যা টাকা ছিল সেই সব টাকাগুলো সে সোনালিকে দিয়ে দেয়। মা এই নে, আমার কাছে এই কটাই টাকা আছে, এগুলো দিয়ে তুই মাল মশলা কিনে নে, আর কাল থেকেই বিক্রি করতে শুরু করে দে। সোনালি বাজার থেকে বিরিয়ানির মাল মশলা কিনে আনে এবং সে ঠেলা গাড়ি নিয়ে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দেয়। সোনালির হাতের বিরিয়ানির সুগন্ধে সকলে তার ঠেলা গাড়ির কাছে এসে ভিড় জমায়। প্রথম দিনেই সোনালির খুব ভালো টাকা ইনকাম হয়ে যায়। এইরকম ভাবেই সোনালি আরও টাকা ইনকাম করেই আরও ভালো করে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে থাকে। প্রতিদিন তার কাছে হাজারো লোকের ভিড় জমা হয় শুধুমাত্র সোনালির হাতের বিরিয়ানি খাবার জন্য। এইরকম ভাবেই দেখতে দেখতে সে কিছুদিনের মধ্যেই অনেক টাকা জমিয়ে একটা নিজস্ব বাড়ি কিনে ফেলে এবং সেখানেই সে বয়স্ক মহিলা এবং তার বাচ্চাকে নিয়ে থাকতে শুরু করে। তারই সাথে সে ছোট্ট একটা রেস্টুরেন্টও খুলে ফেলে। প্রতিদিন রেস্টুরেন্টে অনেক ভিড় হয়। এমনই একদিন নীলা এবং রঞ্জন রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তারা বিরিয়ানি খেয়ে খুবই প্রশংসা করে এবং নীলা রঞ্জনকে বলে, রঞ্জন শোনো না, এই হোটেলের মহিলার সঙ্গে দেখা করা হোক, ওনারা কিভাবে বিরিয়ানি বানায় জেনে নেওয়া হবে। নীলার কথা মতো রঞ্জনও রাজি হয়ে যায়। তখন হোটেলের একটা ম্যানেজার সোনালিকে ডেকে নিয়ে আসে। তখন সোনালি এসে দেখে যে তার দাদা বৌদি তার হোটেলে বিরিয়ানি খেতে এসেছে। তখন তারা দেখেই চমকে ওঠে। রঞ্জন এবং নীলা সোনালিকে সমস্ত ঘটনা জিজ্ঞাসা করে।
তখন সোনালি সমস্ত ঘটনা খুলে বলে। সোনালির কথা শুনে রঞ্জন ভুল বুঝতে পারে এবং সে নীলাকে শাস্তি দেবার কথা বলে। তখন নীলা তার নিজের ভুল বুঝতে পেরে রঞ্জন এবং সোনালির কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা সকলেই হাসি খুশিতে থাকতে শুরু করে।